Bismillahirrahmanirrahim. Assalamu alaikum sommanito viewers. Kemon achen shobai? Asha kori onek bhalo achen. Aaj notun ekta video niye hazir hoyechi. Video te thakche pen cutting o shelai. Amar video ta kon bishoy apnara thumbnail dekhi bujhte perechen. Onekei pen cutting koren pore dekhen shelai korar pore dekhtechen site theke uthe jay. Kibhabe cutting korle site theke uthbe na tar somadhan korbo ajke. ভিডিওটি শুরু করার আগে আমরা মাপটা একটু বুঝে নেই প্যান্টের লম্বা হচ্ছে 36 পায়ের মোহরি 12 ইঞ্চি কোমরের লুজ 48 ইঞ্চি ইলাস্টিক 24 ইঞ্চি তো আমরা মূল ভিডিওতে চলে যাই আমাদের রাবার চওড়া হচ্ছে 1.5 ইঞ্চি আমরা উপর থেকে 2 ইঞ্চি কাপড় এক্সট্রা নিয়ে নিব বাদ দিয়ে দিব তো দেখুন আমরা একটা দাগ দিয়ে নিয়েছি এই দাগের উপরে ফিতাটা রেখে আমাদের প্যান্টের লম্বা হচ্ছে 36 ইঞ্চি আমরা 36 বরাবর দাগ দিয়ে নিব আমরা হাই নামাবো হচ্ছে উপর থেকে হাই নামাবো 12.5 ইঞ্চি প্যান্টের হাই একটু কম নামাতে হয় আমরা 12.5 ইঞ্চি নামিয়েছি সালোয়ার হলে আপনারা 15 ইঞ্চি নামাবেন আমি নিচে মোহরির দিকে সোজা করে দাগ দিয়ে নিচ্ছি আমাদের 1.5 ইঞ্চি ভাঁজ হবে আমরা 3 ইঞ্চি দাগ দিয়ে নিচ্ছি 3 ইঞ্চি বরাবর তো আমি সবগুলো দাগ সোজা করে নিয়েছি এবং দেখুন কাটা অংশ এবং পাড়ের অংশ আমার দিকে রেখেছি জয়েন অংশ বাইরের দিকে রেখেছি আপনি যে দিকে দাঁড়াবেন সেই দিকে পাড়ের অংশ রাখবেন প্যান্ট হলে আর সালোয়ার হলে জয়েন্ট অংশ আপনার দিকে রাখবেন তো আমরা শেপ কাট ব্যবহার করব এখানে মহিলাদের এই দিকটা একটু ভারী হয় কোমরের দিকে তো আমরা এখানে হালকা শেপ দিয়ে নিয়েছি আমাদের ভাষায় এটাকে কোমর এবং থাই দুইটাই বলি তো আমাদের থাই লুজ হচ্ছে বা কোমর লুজ হচ্ছে 48 ইঞ্চি 48 কে আমরা চারটা ভাগ করব 12 ইঞ্চি তো আমরা 12 ইঞ্চি বরাবর দুইটা দাগ দিয়ে নিব প্রথম দাগে সেলাই হবে এবং দ্বিতীয় দাগে কাটিং হবে তো আমরা এখানে হালকা রাউন্ড করে নিব রাউন্ডটা দেখ এরকম ভাবে দিবেন যেন ভিতর দিকে ঢুকে না যায় হালকা করে রাউন্ড দিতে হবে তো আমরা দেখুন আমরা এখানে মাপ দিচ্ছি 13 ইঞ্চি তো আমরা এখানে 13 ইঞ্চি দাগ দিয়ে নিলাম আমরা 13 কে দুইটা ভাগ করে নিব 6.5 ইঞ্চি তো আমরা 6.5 ইঞ্চি বরাবর সোজা দাগ দিয়ে মেডেল করে নিব এটা মেডেল দাগ মাস মেডেল করে যদি আপনি দাগ দিয়ে নেন কখনোই আপনার প্যান্ট অল্টার হবে না সাইড থেকে উঠবে না কোনো সমস্যা হবে না আরো একটা সূত্র আছে ওইটাও আমি আপনাদেরকে দেখাবো ভিডিওর ধৈর্য সহকারে দেখতে থাকুন তো আমাদের মোহরি হচ্ছে 12 ইঞ্চি আমরা দাগের ওই পাশ থেকে 3 ইঞ্চি নিব এই পাশ থেকে 3 ইঞ্চি নিব তো আমাদের মোহরি 6 ইঞ্চি 6 কে ডাবল করলে 12 ইঞ্চি হয়ে যাচ্ছে তো আমরা এখানে শেপ কাট ব্যবহার করব শেপ কাটটা উল্টা করে ধরতে হবে আমরা আমাদের হাঁটুর দিকে হালকা করে একটু শেপ দিব তাহলে ফিটিংটা ভালো হবে আমরা শেপটা মিলিয়ে নিই সুন্দর করে আমরা এটাকে বলে বড় হাই আমি আপনাদেরকে একটু বলে দেই এটাকে বলে বড় হাই বড় হাইয়ের দিকে আমরা হালকা করে শেপ নিব বেশি শেপ দেওয়া যাবে না বেশি শেপ দিলে বড় হাইয়ের দিকেই উঠে থাকে এই দিকটা উঠে থাকে তো আমরা এখানে হালকা শেপ দিব কখনোই ভারী শেপ দিব না আর আপনি সব সময় প্যান কাটিং করার সময় মাস মেডেল করে নেবেন মাস মেডেল করে নিলে আপনার প্যান কখনোই উঠবে না এবং উপরে টেনে ধরবে না তো আরেকটা সূত্র আমি আপনাদের দেখাচ্ছি দেখুন আমি একটু হাফ ইঞ্চি দাগটা বাঁকা করে দিব দেখুন ম্যাক্সিমাম মানুষের প্যান কাটিং করে দেখবেন বড় হাইট দিকে উঠে থাকে মনে উপর দিকে টান দিয়ে ধরে রাখছে কেউ আমি যে সূত্রে প্যান কাটিং করেছি সেই সূত্রে যদি আপনি প্যান কাটিং করেন ইনশাআল্লাহ আপনার প্যান কখনোই সাইড থেকে উঠবে না তো আমরা একটু দাগ দিয়ে নিই এখানে ভাঁজ করার পর একটু কাপড়টা টান খায় তার জন্য আমরা একটু অ্যাঙ্গেল করে দাগ দিয়ে নিয়েছি আমি আপনাদেরকে আরো একটা জিনিস বোঝাচ্ছি এটাকে বলে বড় হাই এবং এইটাকে বলে ছোট হাই তো এটা আরে আমার হাতটা যেখানে আছে এটাকে বলে থাই এবং কোমর তো আমরা সুন্দর করে মার্কা করে নিয়েছি আমরা
হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে পুরো প্যান্টটা কাটিং করে ফেলব। সম্মানিত ভিউয়ার্স, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন অসংখ্য ধন্যবাদ। আমার ভিডিওটি ভালো লাগলে কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আমরা হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রেখে পুরো কাপড়টা প্যান্ট কেটে ফেলবো। সব সাইডে আমাদের হাফ ইঞ্চি কাপড় এক্সট্রা রাখতেছি। দেখুন আমার এখানে প্রথম দাগে কাটিং করতেছি আর ভিতরের দাগে বরাবর সেলাই হবে। তো আমাদের প্যান্ট কাটিংটা হয়ে গেছে, এখন আমরা সেলাই করব। চলুন আমরা মেশিনে চলে যাই। আমরা মেশিনে চলে এলাম। তো আমরা রাবারটা কেটে নিয়েছি এবং এটা হচ্ছে আমাদের একটু ডিজাইন করব সালোয়ারে, তার জন্য একটু কামিজের কাপড় কেটে নিয়েছি। তো দেখুন আমাদের এখানে চারটা পার্ট আছে, আমরা দুই পার্ট করে আলাদা করে ফেলব। আমরা দাগে দাগে প্রথমে সেলাই করব। আমরা অবলকের জন্য এক্সট্রা কাপড় রেখে নিয়েছি। তো আপনারা সবসময় চেষ্টা করবেন প্যান্টে ডাবল সেলাই দেওয়ার জন্য, কেন প্যান্ট একটু ফিটিং হয়, ডাবল সেলাই দিলে ভালো হয়। তো আমরা একটু নোক মেরে নেই। আমরা প্রথমে নর্মাল পাতলা হাফ ইঞ্চি সেলাই দিয়ে নিব। তো আমাদের সেলাইটা শেষ হয়ে গেছে। আমরা দুইটা পাই সেলাই করে নিচ্ছি। তো দেখুন আমাদের কিন্তু আমরা প্যান্টে চাকান দিয়েছিলাম, আমরা চাকানটা ধরে ভাঁজ দিয়ে উপরে সেলাই দিব। তো সেলাইটা সোজা রাখার চেষ্টা করবেন, তাহলে আপনার সেলাইটা দেখা যায়। আমি অবশ্য সেলাইটা দেখাবো না, উপরে একটা বর্ডার দিয়ে দিব সেলাইয়ের উপরে, কামিজের কাপড় দিয়ে হাফ ইঞ্চি চওড়া পট্টি দিয়ে দিব বা বর্ডার দিয়ে দিব, আমাদের ভাষায় বর্ডার বলি। তো আমি এটাকে দুই সাইডে মুড়িয়ে নিব সেলাই করে, এটাকে হাফ ইঞ্চি চওড়া বানাতে হবে। আমার সেলাইয়ের সুবিধার জন্য আমি এটাকে সাইডে সেলাই করে নিয়েছি, অনেকে আয়রন করে নেয়। আপনি পাতলা করে সেলাই করে নিলে আপনার হয়, পরে আপনি টান দিয়ে সেলাইটা খুলে ফেলবেন ভিতরের সেলাইটা। তো আমাদের কাপড়টা হয়ে গেছে বর্ডার, আমরা এটাকে এখন সেলাইয়ের উপরে সুন্দর করে বসিয়ে দিব। আমাদের সেলাইটা ঢেকে যাবে, সেলাই দেখা যাবে না। তো আপনি চাইলেও প্যান্টে কামিজের কাপড় দিয়ে এরকম ডিজাইন করতে পারেন। যদি আমার এই ডিজাইনটি আপনার কাছে ভালো লাগে প্লিজ কমেন্ট করে আপনার মতামত জানাবেন। তো আমরা দ্বিতীয় সেলাইটা দিয়ে নিব। আমাদের বর্ডার সেলাই করা হয়ে গেছে। তো দেখুন এটা হচ্ছে ছোট হাই, এই ছোট হাই বরাবর আমরা সেলাই দিব। এই এখানে হচ্ছে দুই পার্ট, এক্সট্রা যে আলাদা দুই পার্ট করেছি সেই দুই পার্ট মিলিয়ে এখন আমরা এই দাগে দাগে সেলাই দিব। এখানে সবসময় ডাবল সেলাই দিবেন, অন্য কোথাও যদি এক সেলাইও দেন এখানে সবসময় ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন, কেন এই দিকটা সবসময় প্রেশার পড়বে আপনার। আপনি হাঁটতে গেলেও এখানে প্রেশার পড়ে, যদি কোনো কোথাও বসতে যান তারপরেও এখানে প্রেশার পড়ে, তার জন্য এখানে আপনি ডাবল সেলাই দিবেন। আমিও ডাবল সেলাই দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিয়েছি, সবসময় এখানে ডাবল সেলাই দেওয়ার চেষ্টা করবেন। তো আমরা দুইটা সেলাই দিয়ে নিই। সেলাইটা দেওয়া হয়ে গেলে আমরা আপনার
দেখবেন আমাদের দুইটা পা আলাদা হয়ে যাবে। এই যে এখানে কিন্তু আমার দুইটা পা আছে, আমি দুইটা পা একটা ডান দিকে নিব আর একটা বাম দিকে নিব, তাহলে আপনার দুই পা হয়ে যাচ্ছে, দুইটা পা আছে এখানে। তো আমাদের পায়ের মুহুরিটা হচ্ছে 12 ইঞ্চি, আমরা একটু মাপ দিয়ে নেই, 12 ইঞ্চি রাখতে হবে। এটাকে বলে বড় হাই, এইখান দিয়ে আপনার উঠে থাকে, প্যান কাটিং করে, অনেক সময় দেখবেন প্যান কাটিং করার পর এখান দিয়ে টান খেয়ে আছে। তো আমার কাটিং ভিডিওটা আপনি মনোযোগ সহকারে আবার দেখুন, তাহলে আপনি শর্টকাটে বুঝতে পারবেন। আমরা দাগে দাগে সেলাই করে নিব বাড়তি কাপড়টা অবলকের জন্য। সেলাই হয়ে গেছে, আমরা দুইটা সেলাই দিয়ে নিব। এটা একটু মেপে দেখি, এক পা মেপেছি আর এক পা মাপি নাই। আচ্ছা, মাপা হয়ে গেছে, আমরা এখন সেলাই করে ফেলবো। তো আমি আপনাদেরকে বলেছিলাম যে রাবারের সূত্র কি, আমি আপনাদেরকে একটা রাবারের সূত্র বলে দিচ্ছি। আমরা এটাকে একটু ভাও করে নিব, উল্টিয়ে আছে, এটাকে সোজা করে নিব। আচ্ছা, রাবারের সূত্রটা বলা হয়নি, রাবারের সূত্রটা একটু বলে নিই। রাবারের সূত্র হচ্ছে আপনি যেখানে প্যান্ট বা সালোয়ার যাই পরেন, যদি আপনার ওইখানের কোমরের মাপটা থাকে 40 ইঞ্চি, তো সবসময় আপনি রাবার নেওয়ার সময় 8 ইঞ্চি কম নেবেন। যদি কোমর হয় 40 ইঞ্চি, রাবার নেবেন 32 ইঞ্চি। রাবার লাগানোর আগে সবসময় রাবার একটু টেনে নেবেন, তাহলে আপনার রাবার কখনোই সমস্যা হবে না। আর সবসময় রাবারে দুইটা সেলাই দিবেন, দুইটা সেলাই দিলে আপনার রাবার ভালো থাকবে, ভাঙবে না মাঝখানে। তো আপনারা রাবার 40 ইঞ্চি কোমর হলে 8 ইঞ্চি কম নেবেন। তো আমরা সিঙ্গেল করে প্রথমে সেলাই দিয়ে নেই, 1/2 ইঞ্চি ভাঁজ দিয়ে। আমাদের সুবিধার জন্য আমরা রাবারটা কেটে নিয়েছি আগেই, রাবারটা সুন্দর করে সেলাই দিতে হবে, না হলে এখান থেকে অনেক সময় রাবারের এখান থেকে সেলাই ছুটে যায়। তো আপনি এরকমভাবে সেলাই দিবেন যেন আপনার সেলাইটা কখনো না ছোটে, একটু টাক দিবেন ভালো করে। আরেকটা জিনিস বন্ধু, দেখুন আমি এখানে রাবারটা রেখে সেলাই দিব, সেলাইটা দেওয়ার সময় আপনার একটা জিনিস খেয়াল রাখতে হবে, যে আপনার রাবারের উপরে সেলাই যেন কখনোই না পড়ে। কেন, রাবারের উপরে যদি আপনার সেলাই পড়ে, তাহলে আপনার রাবার ঠিকমতো কাজ করবে না। দেখুন আমি রাবারের সাইডে কাপড়ে সেলাই দিচ্ছি, রাবারের উপরে সেলাই দেওয়া যাবে না, এবং যদি সেলাই পরেও যায় আপনার সেলাইটা খুলে ফেলতে হবে। আমি আপনাদেরকে টেনে দেখাচ্ছি, রাবারটা লাগানোর পরে সুন্দর করে টানতে হবে। যদি দেখেন রাবারটা একজাস্ট কাজ করতেছে, তো ঠিক আছে, আর যদি দেখেন যে না কোথাও আটকে আছে, সেলাইটা খুলে ফেলবেন, তাহলে আপনার রাবারটা সুন্দর কাজ করবে ভালো। আমাদের এক সেলাই হয়ে গেছে, দেখুন আমি কাপড়টা সুন্দর করে টেনে নিচ্ছি। তার কারণ হচ্ছে কাপড় অনেক সময় জমে থাকে এক জায়গায়, এক জায়গায় যেন জমে না থাকে, সব দিকে একরকম থাকতে হবে। তো আমরা রাবারের ভিতরে দুইটা সেলাই দিব, উপর থেকে 1/2 ইঞ্চি নিচে আর নিচ থেকে 1/2 ইঞ্চি উপরে। তো আমার ভিডিওটি যদি আপনার কাছে ভালো লাগে, প্লিজ ভিডিওতে লাইক দিয়ে কমেন্ট করে আপনার মতামত জানাবেন, এবং পরবর্তী কোন ধরনের ভিডিও দেখতে চাচ্ছেন তাও কমেন্ট করে জানাবেন। যারা এতক্ষণ সময় ধরে আমার ভিডিওটা দেখতেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমাদের রাবার লাগানো শেষ পর্যায়ে, আমরা রাবারের নিচের সেলাইটা দিয়ে নিচ্ছি দিচ্ছি এখন। আমি আপনাদেরকে রাবার লাগিয়ে দেখাচ্ছি সেলাইটা, দেখুন কি সুন্দর করে সেলাইটা আছে। রাবারে এক সেলাই দিলে মাঝখানে ভাঁজ পড়ে যায়, রাবার চিকন হয়ে যায়। সবসময় দুইটা সেলাই দিবেন রাবারে, দেখুন আমাদের রাবারের সেলাইগুলো, দেখুন
তো আমার এই ভিডিওটা দেখে যদি আপনার একটু উপকার হয় তাহলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।